আসসালামু আলাইকুম। পটল চাষ, পটল চাষের বিষয়ে আমি কিছু আলোচনা করব। পটল চাষ ভালো মানের একটি ফসল, এই পটল চাষ। তার আগে আমার ঠিকানা আমি দিয়ে থাকি, জেলা নাটোর, থানা আবারাই গ্রাম, গ্রাম তালসুকুণ্ডপাড়া। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি নিয়মিত পটলের ভিডিও ছেড়ে থাকি এবং বাংলাদেশের প্রত্যেক জেলায় পটলের বীজ অথবা লতা দিয়ে থাকি। আমাদের পটল, প্রত্যেকটি পটল হবে আধাত লম্বা, আর আমাদের এই জাতটা হাইব্রিড জাতের লম্বা পটল। যেমন ফলনে হবে তেমন ওজনে হবে। কারণ হচ্ছে যখন লম্বা বড় পটল আপনারা চাষ করবেন তখন এই পটলটা ওজনে হবে, দেখা যাবে 10-12টাতে কেজি আসবে। আর যখন খাটো জাতের পটল চাষ করবেন 15-20টা লেগে যাবে। আর এই পটলটার বাজার জাতকরণের জন্য খুবই সুবিধা এবং লাভজনক। অন্যান্য পটলের তুলনায় এই হাইব্রিড জাতের আলমডাঙ্গা চিংচিঙে জাতটা মার্কেটে খুব চলতেছে ভালো এবং গুণাগত মানসম্মত একটি পটল। তো আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে পটলের লতা যদি সংরক্ষণ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। শীতকালীন সময়ে আপনারা যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।